আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলি, রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। আমি প্রথম থেকে আবার বলতেছি, লিঙ্গ নির্ধারণ নীতি, আমরা আজকে টপিক হলো লিঙ্গ নির্ধারণ নীতি। তাহলে প্রাণী দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম ব্যতীত অন্যান্য ক্রোমোজোমকে বলা হবে অটোসোম। লিঙ্গ নির্ধারণ নীতি দুই ধরনের হয়, এক্স 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 ওয়াই পদ্ধতি, এক্স 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 জিরো পদ্ধতি। এক্স 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 ওয়াই পদ্ধতি কাদের ক্ষেত্রে দেখা যায়? মানুষ, ড্রসোফিলা সহ বিভিন্ন পতঙ্গ, কিছু উদ্ভিদ আছে, গাঁজা, ইলোডিয়া, তেলাকুচা ইত্যাদি উদ্ভিদে। আমরা মানুষের এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করব। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 46টি, এদের মধ্যে 44টি অটোজম অর্থাৎ এ এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, এবং 2টি সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমে 2টি শ্রেণীতে বিভক্ত, পুরুষদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে এক্স ওয়াই এবং মহিলাদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে এক্স এক্স রূপে চিহ্নিত করা হয়। এই ক্রোমোজোমগুলো লিঙ্গ নির্ধারণে কীভাবে অংশগ্রহণ করে তা নিচের উদাহরণ থেকে অনুধাবন করা যাবে। এখানে পুরুষের মোট ক্রোমোজোম 44 অটোজম আর 2টি হলো সেক্স ক্রোমোজোম, মহিলাদের 44টি অটোজম, 2টি হলো সেক্স ক্রোমোজোম। মিলন ঘটালে তাদের পুত্র কন্যা নিম্নরূপ সৃষ্টি হবে। পুরুষের গ্যামেট হবে 2 প্রকার, যেহেতু পুরুষের 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, এই জন্য হবে 22টা অটোজম প্লাস এক্স। এই শুক্রাণু, এটা একটা শুক্রাণু, আরেকটা শুক্রাণু, আরেক ধরনের শুক্রাণু হবে 22টা অটোজম প্লাস ওয়াই। যেহেতু পুরুষদের সেক্স ক্রোমোজোম 2টি, এই জন্য তাদের ক্ষেত্রে 2 ধরনের গ্যামেট হবে। এই জন্য পুরুষদের গ্যামেটকে বলা হয় হেটারো গ্যামেট। এই যে হেটারো গ্যামেট, 2 ধরনের গ্যামেট হচ্ছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে হেটারো গ্যামেট। আবার মহিলাদের ক্ষেত্রে যেহেতু তাদের সেক্স ক্রোমোজোম 2টাই এক্স এক্স, হ্যাঁ, একই ধরনের সেক্স ক্রোমোজোম, এই জন্য তাদের যে গ্যামেটগুলো হবে সবগুলো একই ধরনের। তাদের ডিম্বাণুতে 22 অটোজোম প্লাস এক্স, প্রত্যেকটা ডিম্বাণুতেই এই 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 টাইপের গ্যামেট সৃষ্টি হবে। আমরা নিচে যাই। সুতরাং এক্স ক্রোমোজোম সম্মিলিত পুংগ্যামেটের সাথে এক্স ক্রোমোজোম সম্মিলিত স্ত্রী গ্যামেটের মিলন ঘটলে কন্যা সন্তান, এবং এক্স ক্রোমোজোমের সম্মিলিত স্ত্রী গ্যামেটের সাথে ওয়াই ক্রোমোজোম সম্মিলিত পুংগ্যামেটের মিলন ঘটলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। লিঙ্গ নির্ধারণে অটোজোমের কোনো ভূমিকা নেই। ও সরি, আমরা এটা একটু বলি, আমরা মানুষের ক্ষেত্রে এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ নীতি বর্ণনা করতেছি। তাহলে আমরা এটা ছিলাম, তারপর এটা মানুষের এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ নীতি। মানুষের ক্ষেত্রে আমরা ধরে নিলাম পিতা মাতা মেল ক্রস ফিমেল, ফিনোটাইপ স্বাভাবিক, স্বাভাবিক পিতা, আর এটা হলো স্বাভাবিক মাতা। তাদের জিনোটাইপ 44+XY অর্থাৎ 44টি হলো অটোজম আর এক্স ওয়াই হলো সেক্স ক্রোমোজোম পিতার ক্ষেত্রে। মাতার ক্ষেত্রে 44 অটোজম প্লাস এক্স এক্স সেক্স ক্রোমোজোম। তাহলে পিতার যে গ্যামেট গুলো 2 ধরনের গ্যামেট, 22+X, 22+Y, আর মাতার যে গ্যামেট তাদের 1 ধরনের গ্যামেট, 22+X, 22Y। তাহলে এখানে যে বংশধর গুলো সৃষ্টি হবে, এই এক্স সমন্বিত গ্যামেট যখন মাতার এক্স সমন্বিত গ্যামেটের সাথে মিলন ঘটাবে তখন কন্যা সন্তান সৃষ্টি হবে, আর পিতার একটি হেটারো গ্যামেট 22+Y এই ওয়াই সমন্বিত গ্যামেট যখন মাতার এক্স সমন্বিত গ্যামেটের সাথে মিলন ঘটাবে তখন পুত্র সন্তানের সৃষ্টি হবে। তাহলে এইভাবে মানুষের এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ নীতি বর্ণনা করা যায়। আমরা এবার বলি, তাহলে এই যে এটা আমরা একটু আগে বললাম, তাহলে আমরা এখন যাব 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো এক্স 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 জিরো পদ্ধতি। তাহলে এক্স 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 তো আমরা বুঝছি, এক্স জিরো, জিরো হলো যাদের ওয়াই ক্রোমোজোম থাকবে না তাদের ক্রোমোজোমকে জিরো দ্বারা চিহ্নিত করা হয়। এক্স 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 জিরো পদ্ধতি যে সমস্ত জীবের ক্ষেত্রে দেখা যায়, যেমন হলো ফ্লোরিং, ম্যান্টিড, ম্যান্টিড হলো এক ধরনের পোকা, অনেক অর্থপ্টেরা, হেটারোপ্টেরা শ্রেণীর অন্তর্ভুক্ত পতঙ্গে এই পদ্ধতিতে সেক্স নির্ধারিত হয়। রেকর্ডিং তো হচ্ছে না। উদ্ভিদে এক্স 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 জিরো পদ্ধতি সচরাচর দেখা যায় না, তবে এক ধরনের উদ্ভিদ আছে ডায়োস্কোরিয়া সাইনো, এটা উদ্ভিদে এরকমের
শেষ নির্ণয়ের কৌশল দেখা যায়। যদিও এক্স 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 ওয়াই পদ্ধতি বেশিরভাগ জীবে দেখা যায়, কিন্তু এক্স 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 জিরো পদ্ধতি আগে আবিষ্কৃত হয়েছে। এর সাথে এক্স এক্স ওয়াই এক্স 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 ওয়াই পদ্ধতি তফাৎ হচ্ছে যে এখানে ওয়াই ক্রোমোজোম থাকে না, ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত থাকায় জিরো লেখা হয়। আমরা একটু আগে বলেছি যে ওয়াই ক্রোমোজোম থাকে না, যার কারণে জিরো লেখা হয়। তো আমরা এখানে ঘাসফড়িং এর সরি এখানে আমরা বলি নাই এখানে কার ক্ষেত্রে, এটা হবে ছারপোকার। আমরা ছারপোকার ক্ষেত্রে দেখতে পাবো ছারপোকার ছারপোকার স্ত্রীতে 12A+XX ক্রোমোজোম থাকবে ছারপোকা। আর এদের যে ডিম্বাণু হবে সেই ডিম্বাণু হলো হবে 6টি অটোসোম+এক্স, একই ধরনের ডিম্বাণু হবে। তাহলে স্ত্রী ছারপোকার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 12 অটোসোম+এক্স এক্স, এবং একই ধরনের ডিম্বাণু থাকবে সেগুলো হলো 6 অটোসোম+এক্স। আবার পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম থাকবে 12 অটোসোম+এক্স, এখানে এক্স একটাই লেখা হয়েছে কারণ এদের ওয়াই ক্রোমোজোম থাকে না। ওয়াই ক্রোমোজোমের জায়গায় আমরা কি লিখবো? জিরো, যেহেতু জিরোর এখানে কোনো গুরুত্ব নাই, এখানে জিরো লেখা হয় নাই। তাহলে পুরুষের ক্রোমোজোম সংখ্যা হলো 12 অটোসোম+এক্স ক্রোমোজোম থাকায় দুই ধরনের গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হবে। তাহলে একটা গ্যামেট হবে 6 অটোসোম+এক্স, আর তাহলে পুরুষের ক্ষেত্রে পুরুষ সার্পকার ক্ষেত্রে 12 অটোসোম+এক্স ক্রোমোজোম থাকায় দুই রকমের গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হবে। একটা হলো 6A+X এক্স সমন্বিত একটা শুক্রাণু, আর আরেকটা হবে 6A, মানে শুধু অটোসোম থাকবে, কোনো সেক্স ক্রোমোজোম এই গ্যামেটে থাকবে না। ডিম্বাণুটি প্রথম ধরনের শুক্রাণুর সাথে মিলিত হলে স্ত্রীর 12A+XX সৃষ্টি হয়, আর ডিম্বাণু দ্বিতীয় ধরনের শুক্রাণুর সাথে মিলিত হলে পুরুষের 12A+X সৃষ্টি হয়। আমরা যদি ক্রসিং এর ক্ষেত্রে যাই, এখানে খেয়াল করো এটা ঘাস পরি হবে না, এটা হবে আসলে ছারপোকা। ছারপোকার লিঙ্গ নির্ধারণ নিতে হবে। ছারপোকা যেটা পিতা মাতা, পিতা হবে স্বাভাবিক ছারপোকা, আর আরেকটা হলো মাতা, সেটা হলো স্বাভাবিক। আমরা একটু আগে দেখলাম যে পিতার জিনোটাইপ হলো 12 অটোসোম+এক্স, মানে ওয়াই ক্রোমোজোম নাই। ওয়াই ক্রোমোজোম না থাকার কারণে আমরা এখানে জিরো লিখতে পারতাম, আমি লিখি নাই। আর স্ত্রী ছারপোকার ক্ষেত্রে জিনোটাইপ হলো 12 অটোসোম+এক্স এক্স, অর্থাৎ এর ক্ষেত্রে দুইটা ক্রোমোজোমই আছে, সেক্স ক্রোমোজোম আছে। তাহলে পুরুষের গ্যামেট দুই ধরনের, একটা হলো 6 অটোসোম+এক্স এক্স সমন্বিত গ্যামেট, আর আরেকটা হলো 6 অটোসোম, শুধু এখানে সেক্স ক্রোমোজোম নাই। তাহলে এই দুই ধরনের গ্যামেট হবে। আর স্ত্রীর ক্ষেত্রে সবগুলো গ্যামেটই একই ধরনের, প্রত্যেকটাতেই 6 অটোসোম+এক্স। তাহলে এখন এই এক্স সমন্বিত পুরুষের একটি গ্যামেট, হ্যাঁ, স্ত্রীর গ্যামেটের সাথে যদি মিলিত হয়, স্ত্রীর এক্স সমন্বিত গ্যামেটের সাথে মিলিত হয়, তাহলে হবে স্ত্রী। আর শুধু অটোসোম সমন্বিত যে পুরুষের গ্যামেট, এই গ্যামেট যদি স্ত্রীর 6 অটোসোম+এক্স সমন্বিত গ্যামেটের মিলন ঘটে, তাহলে হবে পুরুষ। তাহলে স্ত্রীর জিনোটাইপ হবে 12A+XX, আর পুরুষ ছারপোকার জিনোটাইপ হবে 12A+XX। হ্যাঁ, তাহলে পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র একটাই সেক্স ক্রোমোজোম থাকবে, সেটা এক্স, যেহেতু ওয়াই ক্রোমোজোম নাই। তাহলে আমরা এখন আরেকটাই যাব, আমরা এখন যেটাই যাবো সেটা হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে হলো যে ডিসঅর্ডার মানে হলো এক ধরনের ব্যাধি বা এক ধরনের রোগ, যে ব্যাধিগুলো সাধারণত সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়।
এক বংশ থেকে আরেক বংশে, এবং সেই শেষ ক্রোমোজোমটা অবশ্যই এক্স, ওয়াই ক্রোমোজোম দ্বারা কোনো এরকম জিন বাহিত হয় না। তাহলে আমরা এরকম তোমাদের সিলেবাসে আছে যে এরকম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার তিনটি, একটা হলো বর্ণান্ধতা, একটা হলো হিমোফিলিয়া, আর 3 নম্বর হলো মাসকুলার ডিস্ট্রফি। তো আমরা প্রথমটায় আসছি, বর্ণান্ধতা। বর্ণান্ধতা হলো যে মানুষের চোখের রেটিনাতে 3 ধরনের বর্ণ সংবেদী কোন কোষ আছে। এই কোষগুলো লাল, সবুজি, সবুজ ও বেগুনি বর্ণের প্রতি সংবেদনশীল হয়। লাল, সবুজ এবং বেগুনি বর্ণের প্রতি সংবেদনশীল। আচ্ছা, সংবেদনশীল এই বর্ণ সংবেদী কোন কোষ উৎপাদনের জন্য একটি এক্স লিঙ্ক জিন প্রয়োজন। এই জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণ সংবেদী কোন কোষ উৎপাদনে অক্ষম। নারীর ক্ষেত্রে জিনটি হোমোজাইগাস প্রচ্ছন্ন না হলে বর্ণান্ধতা প্রকাশ পায় না, কিন্তু পুরুষে একটি প্রচ্ছন্ন জিনই সে বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম। কারণ কারণ ওয়াই জিনের বৈশিষ্ট্য ওয়াই জিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখে না। আচ্ছা, বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে। আচ্ছা, আমরা এটাকে বলি, মনে করি বর্ণান্ধর জন্য, বর্ণান্ধ মানে কি, আমরা এটাকে বলেছি লাল সবুজ, লাল সবুজ এবং লাল সবুজ এবং বেগুনি, এই 3টা বর্ণ সে আইডেন্টিফাই করতে পারে না। তাহলে আমরা ধরে নিলাম বর্ণান্ধর জন্য দায়ী জিন X^C, এই জিনটা থাকলে হ্যাঁ সে বর্ণান্ধর জিন বহন করবে। তাহলে আমরা যদি এরকম জিন থাকে তাহলে বর্ণান্ধ আক্রান্ত মহিলার জিনোটাইপ কি পাবো, X^X^C। অর্থাৎ মহিলাদের 2টা সেক্স ক্রোমোজোমেই যদি এই জিনটা থাকে তাহলে তারা বর্ণান্ধ হবে। মহিলাদের ক্ষেত্রে এই জিনটা হোমোজাইগাস অবস্থায় থাকা লাগবে। বর্ণান্ধবাহক মহিলার জিনোটাইপ কেমন হবে, XCX। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 2টা সেক্স ক্রোমোজোম থাকে, 1টা সেক্স ক্রোমোজোম এক্স এ যদি এই জিনটা থাকে তাহলে মহিলারা হবে বাহক। আর পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম যেহেতু XY, তাহলে পুরুষের 1টি সেক্স ক্রোমোজোমে যদি এই বর্ণান্ধর জিন থাকে তাহলে পুরুষেরা আক্রান্ত হয়ে যাবে। তাহলে পুরুষেরা হেটেরোজাইগাস অবস্থায় আক্রান্ত হয়ে যাচ্ছে। পুরুষের যেহেতু সেক্স ক্রোমোজোম 1টি X, 1টি Y, এক্স ক্রোমোজোম যদি এই জিন বহন করে তাহলে পুরুষেরা আক্রান্ত থাকবে। আমরা নিচে স্বাভাবিক মহিলার সাথে একজন বর্ণান্ধ পুরুষের বিয়ের ফলাফল নিচে দেওয়া হলো। স্বাভাবিক মহিলার সাথে একজন বর্ণান্ধ পুরুষের বিয়ের ফলাফল নিচে দেওয়া হলো। এখানে সবাই খেয়াল করো, তাহলে আমরা এখানে কি বললাম, আমরা এখানে পিতামাতা নিয়েছিলাম বর্ণান্ধ পুরুষ, আর মাতা ছিল স্বাভাবিক। তাহলে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ কি, X^Y, এবং মাতার জিনোটাইপ হলো XX। তাহলে পুরুষের গ্যামেট হবে X^C একটা গ্যামেট, আর আরেকটা গ্যামেট হলো Y, আর মহিলাদের ক্ষেত্রে একটা হলো গ্যামেট X, আরেকটা হলো X। তাহলে এখন এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 50% বর্ণান্ধ বাহক কন্যা, আর 50% হলো স্বাভাবিক পুত্র। তাহলে এটা হলো F1 বংশধর। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করলাম, বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার ক্রস ঘটায় প্রথম বংশধরে আমরা যে সন্তান পেলাম সেই সন্তানদের মধ্যে 50% বর্ণান্ধ বাহক কন্যা এবং 50% স্বাভাবিক পুত্র সৃষ্টি হয়। আবার এই প্রথম বংশধরে প্রাপ্ত বর্ণান্ধ বাহক কন্যা এবং স্বাভাবিক পুত্রের মধ্যে যদি আবার ক্রস ঘটাই তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে এটা হলো F1 বংশধরের ফিনোটাইপ, যেটা পুরুষের স্বাভাবিক, আর যেটা মহিলা সেটা হলো বর্ণান্ধ বাহক। এদের মধ্যে ক্রস ঘটালে আমরা দেখতে পাবো যে F2 বংশধরে কি দেখতে পেয়েছি,
হ্যাঁ, একটি পেয়েছে বর্ণান্ধ বাহক পূর্ণাঙ্গ, আরটি পেয়েছে স্বাভাবিক পূর্ণাঙ্গ, আরটি পেয়েছে বর্ণান্ধ পুত্র, আরটি পেয়েছে স্বাভাবিক পুত্র। ঠিক আছে, এইভাবে আমরা চার ধরনের ফিনোটাইপ পাচ্ছি। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যে আমরা যদি পরীক্ষায় প্রথমেই বলি যে আমরা এখানে বললাম না যে বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ মহিলা এবং স্বাভাবিক পুরুষের ক্রসের মাধ্যমে কি দেখা, আমরা তোমাদের বলে দিলাম যে বর্ণান্ধ বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের মধ্যে ক্রস ঘটিয়ে বিষয়টি ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমরা এখানে F1 F1 লিখবো না, এটা এটাই পিতামাতা হবে, এবং এটা যা আছে জাস্ট এটুকু তুলে দেবা, এই অংশটুকু তুলে দেবা, আর এখানে F1 বংশধর লিখে দেবে, এটা F1 বংশধর লিখবা। কেন এটা লিখবা? কারণ স্বাভাবিক পুরুষ এবং বর্ণান্ধ বাহক মহিলা, মানে যদি বর্ণান্ধ বাহক হয়, হ্যাঁ, তাহলে স্বাভাবিকের সাথেই হোক বা বর্ণান্ধ পুরুষের সাথেই হোক, বর্ণান্ধ বাহক মহিলা যার সাথে ক্রস ঘটাবে, বর্ণান্ধ বাহক মহিলা যার সাথেই ক্রস ঘটাবে, যে যে পুরুষের সাথেই ক্রস ঘটাবে, তাদের ক্ষেত্রে যে F1 বংশধর গুলো যেটা পাওয়া যাবে সেগুলো হবে চার ধরনের। এই ক্ষেত্রে আমাদের F1 বংশধর পর্যন্তই এগোতে হবে। তাহলে যখনই আমরা পরীক্ষায় দেখব যে বর্ণান্ধ বাহকের কথা বলা হয়েছে, বর্ণান্ধ বাহকের সাথে স্বাভাবিক পুরুষ হোক বা বর্ণান্ধ পুরুষ হোক, যে পুরুষেরই ক্রস ঘটানো হোক, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যায় F1 বংশধর পর্যন্তই আমাদের ক্রসিংটা দেখাবে। আর যদি বলে যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলা, বা বর্ণান্ধ মহিলা এবং স্বাভাবিক পুরুষ, এর মধ্যে ক্রস করলে আমরা F1ও দেখাবো F2ও দেখাবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আমরা হলো এই ইশিহারা কালার টেস্টের মাধ্যমে এই বর্ণান্ধ রোগটি শনাক্ত করা যায়। তাহলে আমরা যে টেস্টের মাধ্যমে এই বর্ণান্ধ শনাক্ত করব, সেই টেস্টের নাম কি? ইশিহারা কালার টেস্টের মাধ্যমে বর্ণান্ধ রোগটি শনাক্ত করা যায়। তাহলে এখানে একটা বৃত্ত দেখো, এই বৃত্তের মধ্যে অনেকগুলো লাল, সবুজ, বেগুনি এরকম কালার দেওয়া আছে, এখানে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই সংখ্যা থেকে আমরা বুঝতে পারবো যে এখানে কি লেখা আছে। হ্যাঁ, কেউ বুঝতে পারছো এখানে কি লেখা আছে? হ্যালো, জি স্যার, কত লেখা আছে? লেখা হ্যাঁ, তাহলে এটা কিন্তু 73 স্যার, 3 লেখা আছে। হ্যাঁ, 73। হ্যাঁ, এই যে এটা, তাহলে এখানে হয়তো আমি তোমাদের বইও এটাই দেওয়া আছে 73, অত তোমরা যখন কোনো ডাক্তারের কাছে দেখাতে যাবা 73-র জায়গায় হয়তো 100 দেওয়া থাকলো বা অন্য কিছু দেওয়া থাকলো, তাহলে যদি আমরা দেখে বলতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের চোখ ঠিক আছে। তাহলে এই টেস্টের মাধ্যমে বর্ণান্ধতা শনাক্ত করা যায়। আমরা আরো একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে যাব, সেই ডিসঅর্ডারের নাম হলো হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া এমন একটি বংশগত রোগ যা এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। এই রোগে রক্ত টঞ্চিত হয় না, টঞ্চন মানে জমাট বাঁধা। তাহলে এই রোগে দেহে কোনো জায়গায় কেটে গেলে সেই কেটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধবে না, ফলে আঘাতপ্রাপ্ত স্থান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে রোগী মারা যায়। ঠিক আছে, তাহলে এই এটা এমন একটা রোগ যে এই রোগটার কারণে দেহের কোনো জায়গায় কেটে গেলে সেই কাটার স্থানে রক্ত জমাট বাঁধে না, এটাই হলো এই রোগ, এই রোগের মেন কারণ। তো হিমোফিলিয়া একটা প্রশ্ন জিন, তাই এই রোগের স্ত্রী রোগদের সাধারণত দেখা হয় না। যদি কোনো স্ত্রী রোগের উভয় এক্স ক্রোমোজোমে এই প্রকার জিন বহন করে, কেবল সেক্ষেত্রে স্ত্রী রোগদের হিমোফিলিয়া হতে পারে। মানে এই কালার ব্লাইন্ডের মতো, কালার ব্লাইন্ড আমরা দেখেছিলাম যে মহিলাদের সেক্স ক্রোমোজোম যেহেতু দুইটি, দুটি এক্স ক্রোমোজোমে যদি আক্রান্ত হয় তাহলে মহিলারা আক্রান্ত হবে, এখানেও ঠিক তাই। তাহলে মহিলাদের যেহেতু দুটি সেক্স ক্রোমোজোম থাকে এক্স, দুটি এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়া জিন দ্বারা আক্রান্ত হয় তাহলেই মহিলারা আক্রান্ত হবে, কিন্তু মহিলাদের যদি একটা এক্স ক্রোমোজোমে যদি এই জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে মহিলারা হবে বাহক। এখানে একটু খেয়াল করো যে এক্স টু দ্য পাওয়ার স্মল এইচ হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এক্স টু দ্য পাওয়ার এইচ, এক্স টু দ্য পাওয়ার এইচ, অর্থাৎ দুইটা এক্স ক্রোমোজোমই এই জিন দ্বারা আক্রান্ত। পুরুষের ক্ষেত্রে
এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই, পুরুষের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম, আর এই একটা এক্স ক্রোমোজোমে যদি এই জিনটা যারা আক্রান্ত হয় তাহলে পুরুষরা আক্রান্ত হয়ে যাবে, আর যদি মহিলাদের একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হয় আর একটা যদি নর্মাল থাকে, ক্যাপিটাল এস এটা হলো নর্মাল জিন, তাহলে মহিলারা বাহক হবে। হ্যাঁ, সেক্স রিং ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম যে মহিলারা মহিলাদের একটি এক্স ক্রোমোজোমে যদি কোনো সেক্স রিং ডিসঅর্ডার জনিত জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে বাহক হবে, দুইটা জিনই যদি আক্রান্ত হয় না দুইটা ক্রোমোজোমে যদি এই জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে হবে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম তাহলে পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আক্রান্ত হবে। তাহলে হিমোফিলিয়া বহনকারী স্ত্রী লোক যদি স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তাহলে তাদের সন্তানদের ক্ষেত্রে নিম্নরূপ ফল প্রকাশ পাবে। এই যে এবার এখানে খেয়াল করো, তাহলে এখানে কি ছিল, পুরুষ ছিল স্বাভাবিক আর মহিলা ছিল বাহক হিমোফিলিয়া, তাহলে পুরুষের জিনোটাইপ হলো এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এইচ ওয়াই, আর বাহক হিমোফিলিয়া হলো এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এইচ এক্স টু দি পাওয়ার স্মল এইচ। পুরুষের গ্যামেট হলো দুই ধরনের, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এইচ এবং ওয়াই, এবং মহিলাদের বাহক মহিলাদের ক্ষেত্রে জিনোটাইপ হলো এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এইচ এবং এক্স টু দি পাওয়ার স্মল এইচ। তাহলে এদের মধ্যে এখন ক্রস ঘটানো হয়েছে, প্রথম বংশধর পাওয়া গেছে স্বাভাবিক কন্যা, হিমোফিলিয়া বাহক কন্যা। এটা কেন স্বাভাবিক হলো, কারণ এখানে কোনো জিন আক্রান্ত জিন আসে নাই। এটা কেন বাহক কন্যা হয়েছে, কারণ এখানে একটা আক্রান্ত জিন আছে আর একটা নর্মাল, এই জন্য হিমোফিলিয়া বাহক কন্যা হয়েছে। স্বাভাবিক পুত্র এখানেও আসে নাই, হিমোফিলিয়া আক্রান্ত পুত্র, এখানে কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত জিনটা এসেছে। তাহলে এখানে আমরা পেয়েছি মোট চার ধরনের সন্তান পেয়েছি। এখন যদি আমি এটার F1 ইনটু F1 দেখাতে যাই তাহলে কিন্তু আমরা নিজেরাই ঝামেলায় পড়ব। কেন ঝামেলায় পড়ব, আমাকে এখানে অনেকগুলো ক্রস দেখাতে হবে, এই জন্য আমরা F1 বংশধর পর্যন্ত এসে এরকম উঠে যাবো। যখনই বাহক বাহক মহিলা থাকবে, বাহক মহিলার সাথে যে পুরুষেরই ক্রস ঘটনা হবে, তখন আমরা এই F1 বংশধর এসে থেমে যাবো। যদি আমরা F1 ইনটু F1 বংশধর কেউ লিখতে যাও তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, একবার তোমাকে ক্রস দেখাতে হবে স্বাভাবিক কন্যার সাথে স্বাভাবিক পুত্রের ক্রস দেখাতে হবে, স্বাভাবিক কন্যার সাথে হিমোফিলিয়া আক্রান্ত পুত্রের ক্রস দেখাতে হবে, আবার হিমোফিলিয়া বাহক কন্যার সাথে স্বাভাবিক পুত্রের ক্রস দেখাতে হবে, হিমোফিলিয়া বাহক কন্যার সাথে হিমোফিলিয়া আক্রান্ত পুত্রের ক্রস দেখাতে হবে, মানে চারবার ক্রস দেখাতে হবে, যেটা কখনোই সম্ভব না। এই জন্য যখনই পরীক্ষায় বাহক মহিলার সাথে স্বাভাবিক বা আক্রান্ত পুরুষের ক্রস হবে, তখনই তোমরা বাহক মহিলা থাকলে বাহক যেটাই হোক, হিমোফিলিয়া থাক বা কালার ব্লাইন্ড থাক, যেটাই থাক, সেক্ষেত্রে তোমরা F1 বংশধরে শেষ করবা। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তাহলে বাহক কথাটা থাকলেই বাহক মহিলার সাথে যে পুরুষেরই ক্রস হোক তোমরা এভাবে দেখাবা। আচ্ছা, স্ত্রী লোকদের ক্ষেত্রে হিমোফিলিয়া তখনই প্রকাশ পায় যদি কোনো হিমোফিলিয়া বহনকারী স্ত্রী লোক কোনো হিমোফিলিয়া রোগ বিশিষ্ট পুরুষকে বিয়ে করে। স্ত্রী লোকদের ক্ষেত্রে হিমোফিলিয়া তখনই প্রকাশ পায় যদি কোনো হিমোফিলিয়া বহনকারী স্ত্রী লোক কোনো হিমোফিলিয়া রোগ বিশিষ্ট পুরুষকে বিবাহ করে, কিন্তু প্রকৃতিতে এটা সম্ভব নয়, কারণ হিমোফিলিয়া রোগ বিশিষ্ট পুত্র সন্তানরা প্রায়শই 16 বছর বয়সের মধ্যে মারা যায়। কেন মারা যায়, কারণ 16 বছর বয়সের মধ্যে দেখা গেল, হ্যাঁ, সে যদি কোনো প্রান্তিক এলাকায় থাকে, সেখানে যদি কোনো হসপিটাল না থাকে, এই থাকে, সেক্ষেত্রে দেখা গেলো যে তার মেডিকেলে আনা সম্ভব না, তখন দেখা গেলো যে রক্তক্ষরণজনিত কারণে মারা যেতে পারে। তবে এখন অবশ্য যারা শহরে থাকে তাদেরকে বাঁচানো সম্ভব, হ্যাঁ, কারণ শহরে মেডিকেল বা হসপিটাল খুব কাছাকাছি থাকায়, হ্যাঁ, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট দেয়, যার কারণে এই রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা আমরা আরেকটা ইতে যাব, আরেকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে যাব। সেই ডিসঅর্ডারের নাম হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের নাম হলো মাসকুলার ডিস্ট্রফি। তোমরা অটিজমের নাম নিশ্চয়ই শুনেছো, অটিজম, হ্যাঁ, এটা অনেকটা অটিজমের মতোই। তো মানুষের সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের আরেকটি প্রকৃষ্ট উদাহরণ হলো মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি আক্রান্তদের ক্ষেত্রে দেহের মাংসপেশি শক্ত হয়ে যায়। লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতির এই রোগটি বংশগতিতে অনুসৃত হলে ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির দেহের পেশী সমূহ শক্ত হতে থাকে। এটি প্রায় 10 বছর বয়স পর্যন্ত চলে।
পরবর্তী 10 বছরের মধ্যে আক্রান্ত ব্যক্তি মারা যায়। সাধারণত মহিলারা মাসকুলার ডিস্ট্রফির বাহক তাই ধরা যাক মাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী নেই, তাই মাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী জিন হলো এসটিপি বা ডি। মনে করি মাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী জিন এসটিপি বা ডি, মাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী জিন এসটিপি বা ডি। তাহলে মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত মহিলা জিনোটাইপ কি হবে? এসটিপি বা ডি এক্স, একই রকম আগের মতোই। হ্যাঁ, এখানে হলো এটা হবে মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত মহিলা জিনোটাইপ হবে এক্স টু দি পাওয়ার ডি, এক্স টু দি পাওয়ার ডি। আর মাসকুলার ডিস্ট্রফি বাহক মহিলার জিনোটাইপ কেমন হবে? এক্স টু দি পাওয়ার ডি। মাসুলার ডিস্ট্রফি আবার প্রথমে বলছি, মাসুলার ডিস্ট্রফির জন্য দায়ী জিন এক্স টু দি পাওয়ার ডি, এবং মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত মহিলা জিনোটাইপ হবে এক্স টু দি পাওয়ার ডি, এক্স টু দি পাওয়ার ডি। মাসকুলার ডিস্ট্রফি বাহক মহিলা জিনোটাইপ হবে এক্স টু দি পাওয়ার ডি এক্স। আবার মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত পুরুষের জিনোটাইপ হবে এক্স টু দি পাওয়ার ডি ওয়াই। তাহলে আমরা এখানে যদি একটা ক্রস দেখাই, স্বাভাবিক পুরুষের সাথে একজন মাসকুলার ডিস্ট্রফি বাহক মহিলার বিয়ের ফলাফল নিচে দেওয়া হলো। আচ্ছা, ওখানে আমরা একটা ই করেছিলাম, এখানে মাসকুলার ডিস্ট্রফি বাহক মহিলা জিরোটাইপ হবে এক্স টু দি পাওয়ার ডি, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল ডি, এখানে ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে বলেছিলাম যে স্বাভাবিক পুরুষের সাথে বাহক হিমোফিল, হিমোফিল এখানে দিয়েছিল, এখানে তো এটা ভুলে গেছে, এটা হবে আসলে বাহক ডিস্ট্রফি, হিমোফিলিয়া হবে না। হ্যাঁ, এখানে এটা তোমরা খেয়াল করো, এটা আমি পরে ঠিক করে দেবো। তাহলে এখানে কি হবে, স্বাভাবিক পুরুষের সাথে বাহক ডিস্ট্রফি হবে, নট হিমোফিলিয়া, এখানে হিমোফিলিয়া ভুলক্রমে লিখে দিয়েছি। তাহলে এখানে হবে বাহক ডিস্ট্রফি মহিলা, মহিলার সাথে স্বাভাবিক পুরুষের ক্রস। তাহলে এখানে আমাদের জিরোটাই কি দেখতে পাবো, এক্স টু দি পাওয়ার ডি ওয়াই, এক্স টু দি পাওয়ার ডি ওয়াই, এটা হলো পুরুষের জিরোটাই, আর মহিলার জিরোটাই হলো এক্স টু দি পাওয়ার ডি, এক্স টু দি পাওয়ার স্মল ডি। গ্যামেট হলো দুই ধরনের গ্যামেট পুরুষের, আর মহিলার গ্যামেট হলো দুই ধরনের, এক্স টু দি পাওয়ার ডি, এক্স টু দি পাওয়ার স্মল ডি। তাহলে পুরুষের এই গ্যামেট মহিলার এই গ্যামেটের সাথে মিলিত হলে স্বাভাবিক কন্যা, এই গ্যামেট এই গ্যামেটের সাথে মিলিত হলে ডিস্ট্রফি বাহক কন্যা, আবার এই গ্যামেট এই গ্যামেটের সাথে মিলিত হলে স্বাভাবিক পুত্র, এই গ্যামেট এই গ্যামেটের সাথে মিলিত হলে ডিস্ট্রফি আক্রান্ত পুত্র। এখানেও কিন্তু খেয়াল করো যে এখানে আমরা কিন্তু স্বাভাবিক পুরুষের সাথে বাহক ডিস্ট্রফির মহিলার ক্রস ঘটালে আমরা এখানে 4 ধরনের সন্তান পাচ্ছি, কাজেই এখানেও কিন্তু আমরা F1 বংশধর পর্যন্ত এসে শেষ করে দিব। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা F1 ইন্টু F1 বংশধরের ক্রস দেখাবো না ওই আগের মতোই, কারণ যদি দেখাই তাহলে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো, চারবার ক্রস দেখাতে হবে। হ্যাঁ, কাজেই তোমরা এটা খেয়াল করবা যে বাহক কথাটা আছে কিনা পরীক্ষায়। আমরা এরকম বিভিন্নভাবে চাই যে বাহক ডিস্ট্রফি মহিলার সাথে স্বাভাবিক পুরুষের ক্রস ঘটাও, অথবা বাহক ডিস্ট্রফি মহিলার সাথে ডিস্ট্রফি আক্রান্ত পুরুষের ক্রস দেখাও,
ঠিক আছে, যেটাই দেখাক বাহক কথাটা থাকলেই তোমরা অবশ্যই ক্রসের ফলাফল এখন মহাশোধন পর্যন্ত দেখাবা। আর যদি প্রথমেই আমরা বলে দিই যে স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া আক্রান্ত মহিলার ক্রস দেখাও, সেই ক্ষেত্রে এফনও দেখাবা F2ও দেখাবা। ওকে, তো এটা একটু ভুল হয়ে গেছে, এখানে আসলে ডিস্ট্রফি হবে, বাহক হিমোফিলিয়া না, এটা ডিস্ট্রফি। আমি পরে ঠিক করে দেবো, এটা ঠিক করে PDF ফাইলে পাঠিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাস তাহলে শুক্রবারে নিব। তো সবাই ভালো থাকো, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ, আর PDF ফাইল আর ভিডিও পরে আপলোড দেওয়া হবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানায়ও। আর আমি মনে করছি যে এই চ্যাপ্টার, জেনেটিক্স চ্যাপ্টার থেকে কয়েকটা MCQ PDF ফাইল আকারে তোমাদেরকে দিয়ে দেবো, এবং ওটার অ্যান্সার তোমরা আমাকে ইনবক্সে আলাদা আলাদা ভাবে জানাবা। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে তোমরা আলাদা আলাদা ভাবে এটা ই করছো। ওটা আমরা পরে জানাই দেবো।